যে পরিচালককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যার একটি সিনেমায় যথেষ্ট, জীবন দশায় দু ডজনেরও বেশি সিনেমায় পরিচালনা করলেও যার একটিমাত্র সিনেমায় জনপ্রিয় সিনেমা নির্মাতা হিসেবে পরিচিতি এনে দিয়েছে, যে সিনেমার কারণে তিনি তারকা গড়ার কারিগর বনে গিয়েছেন, সেই সিনেমাটির নাম কেয়ামত থেকে কেয়ামত, আর নির্মাতা হলেন তিনি আর কেউ নন, সোহানুর রহমান সোহান। যে সিনেমা আমাদের এই উপমহাদেশে এতটা সাড়া জাগিয়েছে, সে সিনেমার নির্মাতাকে জানার সাথে সাথে জানা উচিত সেই সিনেমা সম্পর্কেও। 1993 সালের 25 মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্র প্রেমী মানুষেরা পেয়েছিলেন দুটি নতুন মুখ, মৌসুমি ও সালমান শাহ। সালমান মৌসুমির জন্য নয়, নির্মাণের জাদুতেই কেয়ামত থেকে কেয়ামত মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এতে শিল্পীর কোনো হাত নেই, কারণ কেন্দ্রীয় চরিত্রে সালমান মৌসুমি দুজনই ছিলেন নবাগত। ছবির গুণেই ছবিটি আজও মানুষের হৃদয়ে দাগ কেটে আছে। উইকিপিডিয়ার তথ্য মতে প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা সিনেমা লিমিটেড হিন্দি সানাম বেওয়াফা, দিল ও ক্যামত সে ক্যামত তক এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যে কোনো একটি রিমেক করার জন্য। উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন তারা। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচন করেন। নায়ক হিসেবে প্রথমে তৌকির আহমেদ ও পরে আদিল হোসেন নোবেলকে প্রস্তাব দিলে তারা ফিরিয়ে দেন। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর ইমন নামের এক ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতে তাকে পছন্দ করেন পরিচালক এবং সানাম বেওয়াফা রিমেকের জন্য প্রস্তাব দেন, কিন্তু ইমন কেয়ামত সে কেয়ামত তক এর জন্য পীড়াপিড়ি করেন। এই ছবি তিনি 26 বার দেখেছেন জানান। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান সোহান কেয়ামত থেকে কেয়ামত নির্মাণের সিদ্ধান্ত নেন ও ইমনের নাম পরিবর্তন করে সালমান শাহ রাখেন। তাহলে ম্যাডাম ফটাফট এখানেই সংসারটা পেতে ফেলুন। বাংলাদেশে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সোহানুর রহমান সোহান ও সংলাপ লিখেছেন আশিস কুমার লোহ। প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষের আনন্দমেলা সিনেমা লিমিটেডের ব্যানারে নির্মিত হয় কেয়ামত থেকে কেয়ামত। ছবিতে সালমান মৌসুমি ছাড়া আরও অভিনয় করেন রাজীব আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার, কল্পনা, মিঠু, ডন, জাহানারা আহমেদ, অমল বোস সহ অনেকে। জানবার বিষয়, মূলত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমেই নায়িকা মৌসুমি এবং সদ্য সিনেমায় আত্মপ্রকাশ করা প্রয়াত নায়ক সালমান শাহ দুজনেই তারকা খ্যাতি পান এবং গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন কণ্ঠশিল্পী আগুন। ১৯৫৯ সালের 15 অক্টোবর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান সোহান। বগুড়া ও জয়পুরহাটে স্কুল ও কলেজ জীবন শেষে ঢাকায় আসেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে। সোহানুর রহমান সোহান বাংলাদেশের চলচ্চিত্রে সফল একজন চলচ্চিত্র নির্মাতার নাম, যে নাম দর্শক পাঠকের কাছে তারকা বানানোর অপর নাম। অনুসন্ধানমূলক দৃষ্টিকোণে সোহানুর রহমান সোহানের জীবন ও কর্ম বিশ্লেষণ করলে প্রমাণ করবে তিনি কেবল চলচ্চিত্র পরিচালক ছিলেন না, ছিলেন সংগঠক, শিল্প সংস্কারক এবং দুঃসাহসী সংস্কৃতিকর্মী। অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, সোহান ও আমার ক্যারিয়ার শুরু একসঙ্গে। একই বছর 1977 সালে আমি অভিনয় শুরু করি আর সোহান কাজ শুরু করে শিপ্লী সাদিকের সঙ্গে। তার প্রথম সিনেমাতেও আমি অভিনয় করেছি। আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনেও একজন সংগঠক হিসেবে সে আমার পাশে ছিল সবসময়। নিরাপদ সড়ক চাই এর কার্যকরী পরিষদের সদস্যও ছিল সে।
সব মিলিয়ে আমার জীবনের একটা বড় অংশ ছিল সোহান। ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা সোহানুর রহমান সোহানের পরিচালিত সিনেমা দেখে 90 দশকে মেতেছিল দেশের কোটি সংস্কৃতি প্রেমী দর্শক। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ ছাড়াও মৌসুমি, পপি ও ইরিন জামান, এবং তারকা হয়েছেন আরো বেশ কিছু শিল্পী। সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন ঢালিউডের শাকিব খানও। অনেকেই জানেন না, মাসুদ রানা পাল্টে শাকিব খান নামটি তাকে দিয়েছেন এই সোহানুর রহমান সোহানি। এরপর সোহান শাকিব জুটি উপহার দিয়েছেন কথা দাও সাথে হবে, আমার জান আমার প্রাণ, কোটি টাকার প্রেম, এক মন এক প্রাণ, পরাণ যায় জুলিয়ারের মতো জনপ্রিয় সব সিনেমা। অভিনেত্রী মৌসুমি বলেন, সোহান ভাই তো আমার জীবনের অংশ, তাঁর কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়েই আমি চলচ্চিত্র জগতে এসেছি। তাঁর যত সৃষ্টি, যত সিনেমা, যত ভালো কাজ, সব স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে। স্বামী ওমর সানি বলেন, তাঁর সঙ্গে তো আমার পিতাপুত্রের সম্পর্ক, মানবিমানও ছিল আমাদের মাঝে। আমি মনে করি তিনি মৌসুমিকে সিনেমায় এনেছিলেন বলেই আজ তাঁকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। মৌসুমির কাছেও তো তিনি পিতার সমান। আমি নিজেও তাঁর সিনেমায় অভিনয় করেছি। তাঁর মতো জ্ঞানী আর গুণী নির্মাতা দেশের সম্পদ। অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, সোহান ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করেছি কথা দাও সাথী হবে সিনেমায়। তাঁর সঙ্গে আমার খুব মিষ্টি মধুর সম্পর্ক ছিল। আমার মনে আছে, কথা দাও সাথে হবে সিনেমার শুটিং হওয়ার কথা ছিল গুলশানে। ব্যস্ত এলাকা হওয়ার কারণে আমি শুটিং করতে রাজি হচ্ছিলাম না। তখন ওনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল, প্রত্যেকটা শটের পর আমাকে কিটক্যাট চকলেট দিতে হবে। পরে তিনি পকেটে 20টির মতো চকলেট রেখে দিয়েছিলেন। সবগুলো চকলেট নেওয়ার জন্য অল্প করে শট দিয়েছিলাম। এ কারণে পরে আমি তাকে সরি বলেছিলাম। তিনি হেসে দিয়ে বলল, হারে পাগল, তুমি তো আমার মেয়ের মতো, আমি জানতাম তুমি সব চকলেট খাবে, এজন্য আমিও অল্প করে শট নেওয়ার পর ওকে ওকে বলছিলাম, যাতে তুমি সব নিতে পারো। গড় পছন্দে সোহানুর রহমান সোহান বিনোদন ধর্মী সিনেমা নির্মাণের চেনা পথে ভ্রমণ করলেও ছিলেন এক কর্মী পুরুষ, কাজকে গুরুত্ব দিতেন বেশি, যার যোগফল তার নানামাত্রিক সাফল্য। সোহানের প্রারম্ভিক যাত্রার পথ যেমন প্রশস্ত ছিল, তেমনই ছিল আলোকিত। নিঃসন্দেহে বলা যায় সোহানুর রহমান সোহান একজন তারকা গড়ার কারিগর। গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলি সাদেকের সহকারী পরিচালক হিসেবে, সেটা 1977 সালের কথা। এরপর তিনি শহীদুল হক খানের কলমিলতা, এ যে মিন্টুর অশান্তি ও শিবলি সাদেকের ভেজা চোখ সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেছেন। সোহানুর রহমান সোহান মোটা দাগে একজন রোমান্টিক ধারার নির্মাতা ছিলেন, প্রণয়ধর্মী চলচ্চিত্রই বানিয়েছেন বেশি। কাজী হায়াত বলেন, ব্যক্তি জীবনেও দারুণ রোমান্টিক মানুষ ছিলেন তিনি। তার মতে, মানুষ হিসেবে রোমান্টিক হওয়ার কারণেই হয়তো রোমান্টিক ছবির প্রতি তার আলাদা ঝোঁক ছিল। 4 দশকের ক্যারিয়ারে সোহানুর রহমান সোহান রোমান্টিক সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন, হয়েছেন খ্যাতিমান নির্মাতাও, এবং দিয়েছেন কিছু তারকা অভিনেতার জন্ম। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির টানা 2 বার মহাসচিব এবং 2 বার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। একক ও প্রধান পরিচালক হিসেবে সোহানুর রহমান সোহানের প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস। পরিচালনায় প্রথম সফলতা আসে শুরুতেই বলা বাংলাদেশের কালজয়ী সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে। এরপর থেকে তুমুল ব্যস্ত হয়ে পড়েন এই নির্মাতা। সোহানুর রহমান সোহান নির্মিত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বেনাম বাদশাহ, স্বজন, আমার ঘর আমার বেহেশত, আমার দেশ আমার প্রেম, অনন্ত ভালোবাসা,
স্বামী চিন্তাই আমার জান আমার প্রাণ, পরাণ যায় জুলিয়ারে, কোটি টাকার প্রেম দ্য স্পিড, সে আমার মন কেড়েছে ও লোভে পাপ পাপে মৃত্যু ইত্যাদি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। সোহান ভাই শুধু ভালো নির্মাতা ছিলেন তা নয়, ভালো মানুষও ছিলেন। তার মতো অমায়িক মানুষ চলচ্চিত্রাঙ্গনে কম। জীবনসঙ্গী প্রিয়া রহমানকে হারিয়ে শোকে কাতর ছিলেন। স্ত্রী মারা যাওয়ার একদিন পরে 2023 সালের 13 সেপ্টেম্বর অনন্তলোকে পাড়ি জমালেন সোহানুর রহমান সোহান। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন, ঘুমিয়েছিলেন সোহান। অনেকে ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যেই সোহানের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের মেডিকেল কর্মকর্তা। বগুড়ায় জন্ম নেওয়া সোহানুর রহমান সোহানের শ্বশুরবাড়ি টাঙ্গাইলে। সোহানের ইচ্ছানুযায়ী টাঙ্গাইলেই তার স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হয়েছে তাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল 64 বছর। সোহান প্রিয়ার তিন মেয়ে, তাদের মধ্যে দুই মেয়ে দেশেই থাকেন, একজন মালয়েশিয়ায় পড়াশোনা করেন।